মাথা আমার নষ্ট। আরে আমি না মাইরা শান্তি পাবো না। ওরা একদিন ধ্বংস হয়ে যাবে বাবা। বড় ভাই বিষয়টা আমাকে বলেন। তুই একটু বেশি কথা বলছিস, তোর এটা এক মার্ডার করে দিব। আমার বাইরে যে মারছে তারে আমি খুঁজা বার করে কুত্তার মতো মারব। খবর লো তাড়াতাড়ি, কই আছে ও? ওই খবরটা লো শোনা, কই আছে? ওই 100 মারি নিচে থাকলে ওরে খুঁজা বার করতরা, ওরে কুত্তার মতো ফিরাবি, মাগার প্রাণটা বার করবি না, ওর প্রাণটা আমি বার করব। তাড়াতাড়ি খুঁজা বার কর। চলেন ভাই, বড় ভাইকে দেখে আসে। বাইরে দেখতে যাবো পরে, আগে আমার ওরে চাই, ওরে 24 ঘন্টার ভিতরে আমার চাই। ওই যা যা তোরা খুঁজে বার কর ওরে। এই চল সবাই। বড় বাইরে যে মারছে তারে আমি না মাইরা শান্তি পাবো না। আমার ভাইয়ের সামনে নিয়ে আবি, ওর রক্ত দিয়ে আমি আমার বাইরে গোসল করামো। কথাটা যেন সবার মাথায় থাকে। ঠিক আছে ভাই, যা যত তাড়াতাড়ি সম্ভব তোরা ওরে খুঁজে নিয়ে আয়। আবার দাঁড়াই আসস, যাস না। ভাই জান, ওর সাথে কি নিয়ে পাঙ্গা হয়েছে? তুই তো জানস যে জায়গাটা আমার পছন্দ, ওই জায়গাটা আমার লাগবে। ভাই জান তুমি টেনশন করো না, তোমার মনের ইচ্ছা আমি পূরণ করবো। তোমার ডনায় পড়ছে, তুমি টেনশন করো না, তুমি নিশ্চিন্তে থাকো, ওই জায়গা তুমিই পাইবা, তুমি ছাড়া ওই জায়গার মালিক কেউ হইব না। আচ্ছা ওই জায়গাটা আমার চাই, ঠিক আছে? মান্না বলো বাবা, তুমি যে ওদের সাথে মারামারি করছো, ওরা এখন তোমাকে যেখানেই পাবে সেখানেই হামলা করবে। তোমার এই কাজটা করা ঠিক না, পুলিশের আশ্রয় নিতাম। কোন পুলিশের আশ্রয় নিতাম আমরা?
বাংলাদেশের পুলিশ? আরে এই পুলিশ তো ওদের পাঁচাটা কুত্তা। ওদের কথা বলছো তুমি? হ্যাঁ, ওদের সাহায্য নেবে? ওরা তোমাকে সাহায্য করতে আসবে না। এটা বাংলাদেশ, আর এই বাংলাদেশে কেউ কাউকে কোনো সময় সাহায্য করে না। নিজেকে শক্ত হতে হবে। নিজে যদি রুখে দাঁড়াতে পারো তাহলে ওরা একদিন ধ্বংস হয়ে যাবে বাবা। ঠিক আছে, রুখে দাঁড়াতে হবে না, চলো আমার সাথে। বাবা শোনো, আমি কি বলছি পরে শুনবো, আসো আমার সাথে। ওরা কিচ্ছু করতে পারবে না আমাদের। আয় এখানে দাঁড়া। এই বিশু, মাথা আমার নষ্ট। সকাল সকাল আপনি আমারে ডাকছেন, আমি কি না এসে পারি বড় ভাই? কিছু তুই তো জানিস আমরা মিডল ক্লাসের লোক, আর আমার ছেলে একটা ভেজাল করছে। বড় ভাই কার সাথে ভেজাল হইছে? আমারে কুইলা কর। আরে আমাদের এলাকার বিল্লু মাস্তান। বড় ভাই টেনশন নিয়েন না, আমি আছি তো, ব্যাপারটা আমি দেখতেছি। আহো ভাতিজা, আহো তোমার লাগে একটু গোলাগুলি করি, তোমার গুলি যা অনেক বড়। বড় ভাই আপনি যান গা, ভাতিজারে আমার কাছে রাইখা যা, বিষয়টা আমি দেখবো, আপনি যান গা। আরে বিশু তুই থাকতে আমার টেনশন, বিষয়টা আমি দেখবো। আহো ভাতিজা তোমার লাগে কিছু কথা কো। ভাতিজা কি লইয়া গেম জাম করছো? আমারে একটু কইলা ক। আপনি তো জানেন আপনি আমার গুরুজন, আর ওরা আমাদের জমি দখল করতে এসেছে, আর আপনি তো জানেন না শালারা কালপেট, ওদেরকে আমি এক এক করে মারব। ওদেরকে আমি যেখানে পাবো সেখানে আমি উত্তর মতো। ভাতিজা তুমি আইছো, বিষয়টা আমি দেখবো। তাহলে আমরা কবে একসঙ্গে যাবো? আমগো কবি একটা মাহফিলের ব্যবস্থা করছে, বিষয়টা কালকে আমি দেখবো। আব্বা জান, আব্বা জান।